আসসালামু আলাইকুম ভাই এবং আপু, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো তোমরা অনেকে আমাকে কোয়েশ্চন করছো যে আসলে ভাইয়া দেখতে চাইছো যে আসলে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ শিটটা কেমন হয়, অর্থাৎ কেমন আকারে থাকে এমসিকিউ শিটটা, তো সেটা নিয়ে অনেকে তোমরা জানতে চাইছো। তো সেই জন্যই আজকের ভিডিওটা দেওয়া, ঠিক আছে? তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ডাবির এমসিকিউ শিট কেমন হয়, ঠিক আছে? তো আমাদেরকে আগে জানতে হবে যে ডাবিতে মোট তোমার কি 60 মার্কের উপর পরীক্ষা হয়, অর্থাৎ ফিজিক্সে তোমার 15, কেমিস্ট্রিতে 15, ম্যাথমেটিক্সে 15 এবং বায়োলজিতে তোমার 15 আনসার করতে হয়। তো তবে এক্ষেত্রে কেউ চাইলে তাদের অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবে। তো এখন চলো যে আমরা আমাদের মেইন যে তোমাদের টপিক, অর্থাৎ তোমাদের এমসিকিউ শিটটা কেমন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আসলে এমসিকিউ শিটটা এরকম আকারে থাকে। তো তোমার ফিজিক্স এমসিকিউ থাকে তোমার 15টা, কেমিস্ট্রি এমসিকিউ থাকে তোমার 15টা, ম্যাথ এমসিকিউ থাকে তোমার 15টা, বায়োলজি এমসিকিউ থাকে তোমার কি 15টা। তো এই মোট হচ্ছে তোমাকে 60 মার্কসের পরীক্ষা হয়। আর যাদের তোমার হচ্ছে দাদা, তোমরা চাইলে কেউ চাইলে অপশনাল যদি না দেখাইতে চাও, অপশনালের পরিবর্তে তোমরা বাংলা অথবা তোমার ইংলিশ দেখাইতে পারবা, তোমাদের যে এমসিকিউ শিটটা তোমাদের এরকম থাকবে কিন্তু। ওকে, তো একটা কথা সবসময় মনে রাখবা, তোমাদের এই ক্ষেত্রে তোমাদের একটা সবাই একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে দেখো অনেক সময় ফিজিক্স এমসিকিউ দাগাইতে যেয়ে তারা কেমিস্ট্রি অথবা ম্যাথের এমসিকিউ দাগাই ফেলে। যেরকম ধরো যে কেউ হয়তো বা 7 নাম্বার দেখছে, হয়তো ফিজিক্সে 7 নাম্বারে আনসার হবে বি, তো তাড়াহুড়া করে ভুল করে তোমার কি কেমিস্ট্রির 7 নাম্বার বি দাগাই ফেলে অথবা ম্যাথের 7 নাম্বার বি দাগাই ফেলে। এরকম কিন্তু সমস্যা প্রতি বছরই অনেক স্টুডেন্ট করে থাকে। তো এই ভুলটা কিন্তু কখনোই করবা না। মেডিকেলের প্রশ্নটা দেখা যায় যে আসলে 1 থেকে তোমার 100 পর্যন্ত তোমার কি ক্রমানুসারে সাজানো থাকে, তো তখন একটু ভুল হয় কম, কিন্তু এভাবে দেওয়ার কারণে ঢাকা ইউনিভার্সিটির মানে এমসিকিউ শিটটা এরকম আকারে দেওয়ার কারণে তোমার এই ভুলটা কিন্তু একটু বেশি হয়ে যায়। তো এটা কিন্তু কখনোই করা যাবে না, এই দিকে কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে তুমি ফিজিক্সের 8 নাম্বারটা দাগাইতেছো, তো তোমার কনফার্ম হয়ে তারপরে দাগাবা। আবার কেমিস্ট্রি তুমি ধরো যে 13 নাম্বারটা দাগাইছো বি, 13 নাম্বারটা সঠিক আনসার বের করছো তোমার বি, তাহলে তুমি আগে দেখবে যে আসলে কেমিস্ট্রি সিরিয়ালের মধ্যে আছে কিনা। যদি দেখো কেমিস্ট্রির মধ্যে আছে তখন তুমি 13 নাম্বার বি দাগাবা। তাড়াহুড়া করে তুমি কি ফিজিক্সের 13 নাম্বার বি অথবা ম্যাথ বা বায়োলজি 13 নাম্বার বি দাগাই ফেলেও না। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ এই জিনিসটাই কিন্তু আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে তো ডাবির পরীক্ষার হলে, আমি জানি। তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম যে আসলে তোমাদের যে এমসিকিউ শিটটা আসলে এরকম হয়, এবং তোমরা এই জিনিসগুলো আমি যেই জিনিসগুলো বললাম সেটার দিকে একটু খেয়াল রাখবা। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, তোমরা এই জিনিসটা মাথায় রেখে তোমরা আসলে তোমাদের প্রিপারেশনটা নাও। আমি আশা করি তোমরা মেইন জিনিসটা বুঝতে পারছো, তোমরা সবসময় আসলে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে, ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউগুলো দাগানোর ক্ষেত্রে অবশ্যই তোমরা কি সতর্কতা অবলম্বন করবা।